ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষার ধসে কমপক্ষে ১০ পর্বতারোহী মারা গেছেন, নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১ সদস্যের একটি পর্বতারোহী দল তুষার ধসের কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম। জানা যায়, ওই দিন সকালে গারওয়াল হিমালয়ের গঙ্গোত্রী রেঞ্জে প্রায় ১৭,০০০ ফুট উঁচুতে অবস্থিত একটি শৃঙ্গে তুষার ধসের কবলে পড়ে ভারতীয় পর্বতারোহীদের একটি দল। এ দলে ছিলেন উত্তর কাশী ভিত্তিক নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এর প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকরা। উন্নত প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে চূড়ায় আরোহণের পরে ফিরে আসার পথে তুষার ধসের কবলে পড়েন তারা।